হ্যালো হ্যালো বল বল না শান্তা, বল না, আর কি দেখছি জানলা দিয়ে বল। হ্যাঁ হ্যাঁ, দেখতেছি গো নকি দিদি, ওই 4-5টা ছেলে না স্কুলে যেতেছে, ওই বই খাতা ব্যাগপত্র নেই, ওদের বোধহয় পরীক্ষা। তুই কি করে বুঝলি রে? না না, ওই সবই খাতাপত্র নিয়ে রাস্তার মধ্যে পড়তে নিয়ে গেছে, তো ওই তাই মনে হলো। ও ভাগো, এই নোকটা বাস ধরতে জোর সুট না গিয়েছে গো। আহা, ধরতে পারলো না, বোধহয় ধরতে পারলো না। কি হলো? ধরি ফেলিছে গো, ধরি ফেলিছে, ও ধরি ফেলিছে। যাক বাবা, ও বাবা, ও বাবা, ইয়ে আবার কি করি। এরে বাবা, কি হলো? আরে কি বল না, দেখো শুধু হাসছে না। না মানে বেজায় মোটা এক ভদ্র মহিলা গো, সরি বসেছে রিসকায়। আর ওদিকে রিসকাওয়ালাটা বুঝলে গো দিদি, একেরে অপোজিট, হাড় একেরে জিট জিট করতেছে, তো আর লিসায় বলিছে টানতে পারবো না, ব্যাস ভদ্র মহিলা গেছে খেপে, হাত পা নেড়ে রিসকাওয়ালা 14 পুরুষ একেরে উদ্ধার করতে নিয়ে গেছে। তুই শুনতে পারছিস কি বলছিস? না না গো দিদি, এই খেপলে নাকি এখান থেকে শোনা যায় কিছু? ওই দেখি যা মনে হচ্ছে বললুম আর কি। শান্তাটার, শান্তাটার কি মজা, কেমন জানলার ধারের বেডটা পেয়েছে, সারাক্ষণ কত কি দেখে, দেখে দেখে সুন্দর সময়টা কেটে যায় ওর। আর আমার আমার খালি অপেক্ষা করে থাকতে হয় কখন কখন শোনাবে ও আমায় ওইসব কথা। অবশ্য যখন যা দেখে সবই মোটামুটি আমাকে বলে দেয়। দুধের স্বাদকে আর ঘোলে মেটে নিজের চোখে একবার একবার অন্তত যদি নিজের চোখে দেখতে পারতাম, ওই জানলাটাতে যদি একবার ঢুকি মেরে দেখতে হলো গো দিদি। হ্যাঁ, সেই থেকে একেবারে সুপ মেরে গেলে যে ঘুমিয়ে পড়লে নাকি গো? না রে, ঘুম কি আর এত সহজে আসে নাকি এই পোড়া চোখে? তা আজা বলিস, কখন আসবে সিস্টার? একটার পর একটা ইঞ্জেকশন দেবে, পটপট করে পটপট, কোনোটা ব্যথার কোনোটা ঘুমের, তো আই না ঘুম, তা নয় রে তা নয়। আমি ভাবছিলাম জানিস, আমাদের এই আমাদের ঘরটার কি অদ্ভুত নিয়ম, তাই না রে? কি বলতে চাইছো গো দিদি, কি নিয়ম? মানে দেখ, এই এই যে এই ঘরে 3টে বেড, হ্যাঁ, অথচ জানলা মোটে 1টা। হ্যাঁ ঠিক ঠিক, 1 নম্বরের বেডটা খালি হলে তবেই 2 নম্বর বেডের রুগী আসতে পারে একে, সেই আর ওই জানলাটা দিয়ে তখন সে উঁকি মারতে পারে বল। হ্যাঁ আসলে দেখ, হ্যাঁ আমরা তো সবাই মোটামুটি বিছানায় পড়া রুগী, নিজেরা তো উঠে হেঁটে দেখতে পারি না ওদিকে কি আছে বল। আজা বলিস গনকি দিদি, ঠিকই বলিস, ছোট্ট নোংরাই হাসপাতাল তো আমাদের মতন গরিব গুবরদের জন্যই, বেশিরভাগ রুগী তো ফেরে না এখান থেকে। এই আমি যখন পেতাম এলুম না, 3 নম্বর বেডটায় ছিলাম গো, তা 1 আর 2-এর 1টা ভালো হলো আর 1টা টিসে গেল, এখন আমি চলে এলাম এই 1 নম্বরে, আর তুমি এলে এই 2-এ, তাই তো তোমার সঙ্গে একটু কথা বলে বাঁচি গো। আর 3-এরটাও তো কাল রিলিজ হয়ে গেল গো, এখন এখানে শুধু আমি আর তুমি। যা বলেছিস যা বলেছিস, ওই পেশেন্ট সুস্থ হয়ে বাড়ি যাক, আর বেশি অসুস্থ হয়ে স্বর্গেই যাক, তবেই না তার পাশের বেডের রোগী পাবে প্রমোশন। যাই বলো গো দিদি, তোমার কথা শুনলে না মনে হয় পেটে তোমার কিছু বিদ্বেষাদ দিয়ে আসে, আমাদের মতো মুখ্য সুখ্য নাও, কিন্তু ট্যাঙ্ক বোধহয় পুরো গড়ের মাঠ, নইলে আসবি বা কেন এখানে? আর বাদিও তো দেখছি একবারে শিবের অসাধ্য রোগ। আর সত্যি দিদি, তুমি এখানে এলে কেন গো? স্বামী ছেলে পুলে কিছু নেই নাকি গো তোমার? না রে, বিয়েই করিনি কোনো কালে তো স্বামী ছেলে পুলে, পড়াতাম একটা মেয়েদের স্কুলে, ও তারপর তো যাকে ছাড় 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 সেসব কথা, এখন তো শুধু মৃত্যুর প্রহর গো। না মন খারাপ করো নি গো লক্ষ্মী দিদি, হ্যাঁ আমার তো সারার কোনো আশাই নেই,
তোমার আগেই দেখবে আমি পটল তুলব। আর তুমি তো এখন আসবেই এক নম্বরে, উঁকি মারতে পারবেই জাল না দিয়ে, বুঝেছ? হ্যাঁ, তবে কিনা বেশি আশা করে বসেনি যেন জালনাটা নিয়ে। তুই বলিস না, কী যে বলিস, আমাদের জীবনের আবার আশা। যাকে যাকে ওসব ছাড়, বলতো বলে এখন এখন কি দেখছিস রাস্তায়, বল বল। এখন এখন তো রাস্তা পেরে ফাঁকা হয়ে এসছে গো, বেলা বেড়ে যেতেছে কিনা, ওই একটা মেয়ে মোড়ের মুদির দোকান থেকে কি যেন কিনছে। হে মা, কি হলো, কি ব্যাপার, কি হলো? রে বাবা, বাবারে বাবা, কুকুরটা না জোর বেসে গেল গো, সাপা কুর্তি। কি হলো রে, হ্যাঁ কি হলো রে, কথা বলতে বলতে আমার হুট করে থেমে গেলি কেন? মানে ওই, ও বুঝেছি, সিস্টার ঘরে ঢুকেছে তাই তো? আচ্ছা, হ্যাঁ রে, কেউ এলে তুই আর ওই জানলাটার দিকে তাকাস না কেন রে? হ্যাঁ বুঝোই তো দিদি, ওই সিস্টারগুলো কেমন রাগ করে বেশি কথা কইলে। এই দেখো না, দেখো এদিক পানি কেমন কটমট করে তাকাচ্ছি, দেখো না একবার আবার আসছে এদিকে, আসছে কেমন। অনেক কথা হয়েছে, এবার ইনজেকশনগুলো নিয়ে নিন তো ঝটপট। এই যে আপনি পাশ ফিরুন তো। ওরে ও, ওরে বাবা, তাড়াতাড়ি করুন, আরে দাঁড়া কাজ পড়ে আছে। ও দেখি হাতটা, আরে বাবা, ওরে বাবা। এবার আপনি দেখি, এই যে হাতটাকে এত শক্ত করে রেখেছেন কেন, একটু নরম করুন দেখি। এই তো, এবার ঘুমিয়ে পড়ুন তো, ঘুমিয়ে পড়ুন চটপট, একদম কথা নয়। নকি দিদি গো, আমার বড্ড ব্যথা করতেছি গো। ও নকি দিদি, নকি দিদি, আমার ওটা না গো, ও মা গো, আমি সে মরে গেলুম গো, তুমি একবার শিরচাঁদ দিদিটাকে ডাকো না গো। একটু ওষুধ, একটু ওষুধ দেয় গো, বড্ড ব্যথা করছে। কি কি হলো রে শান্তা, কি কি বলছিস? আচ্ছা সিস্টারের কি আর খেয়ে কাজ নেই, ওরা এখন হাজার ডাকলো আসবে না, উল্টে এখন মুখ করবে। তাহলে তাহলে তুমি একটু এগিয়ে দাও না গো, ওষুধটা তুমি তবে এগিয়ে দাও। ওই যে বড্ড ব্যথা, কোন ওষুধ? ওই যে ওই যেটা ব্যথা বাড়লে দেয় গো, ওই পাশের টেবিলটাতে আসি তো, জানো তো তুমি মরে গেলুম। জানি জানি জানি, আমি আমি দিচ্ছি দিচ্ছি, দাঁড়া দাঁড়া, এখনই দিচ্ছি, একটু একটু দাঁড়া। এ কি খাবার ওষুধের, খাবার ওষুধের পাশেই তো রয়েছে ওই মালিশের ওষুধটা, ওটা কড়া বিষ না? নার্সটা একদিন বলছিল অন্য একটা নার্সকে, আমি ওভার হিয়ার করেছি, বলছিল ভুল করে খাওয়ালে শান্তাটা তো মরবেই, কিন্তু কিন্তু তার আগে যদি আমি মরে যাই, জানলাটা জানলাটা আমি কোনোদিন কি ওই জানলাটা দিয়ে আমি উঁকি মারতে পারবো? দিদি গো, কি হলো গো তোমার, আবার ঘুমিয়ে পড়লে নাকি গো? আর তো পারি নে ব্যথা সোটে, আর পারি নে, মরে গেলাম যে গো। এই যে এই যে এই যে দিচ্ছি, এই যে কি হবে, ও যে ঢকঢক করে খেয়ে নিল, ও বা ও যে খেয়ে ফেললো, কি হবে, কি হবে এখন? এটা যে ভীষণ তীর্থ গো, এটা ভীষণ তীর্থ, শান্তা শান্তা দিদি, এটা সে ওষুধ নয় গো দিদি, এটা সেটা নয়, এত তীর্থ চলে যাচ্ছে গো, চলে যাচ্ছে। ডক্টর ঘোষ, প্লিজ ডক্টর ঘোষ, এই রুম নাম্বার 17টা একবার আসুন না, একটু তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। এই এক নম্বর বেডের পেশেন্টটাকে দেখুন না একবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখি দেখি, একটু দেখুন না। দেখি পালস নেই কেন, শি ইজ অলরেডি ডেড। পাশের টেবিলে দেখছি গ্লাস টেলাস সব উল্টোনো, মানেটা কি?
উল ওষুধ খাইনি তো? আমি কি করবো বলুন তো, আমায় ডাকিনি কেন? নিজে নিজে ওষুধ খেতে গেলে আপনি এত কেয়ারলেস! পেশেন্টের হাতের কাছে ওষুধ রেখে দিয়েছেন, ব্যথার ঘরে কি খেলো না খেলো একবার দেখবেন না। আমি কি করব বলুন তো, আমার কি দোষ? ওই তো ওই তো ডক্টর রায় এসে পড়েছেন, ওনাকে একবার জিজ্ঞাসা করে বলুন তো ডাক্তার দিদি, আমার কি দোষ? আরে আমরাই তো সার্টিফাই করব। সে কি? আরে ও তো বলে কিছু জানতে পারবে না, কেউ কিচ্ছু জানতে পারবে না, শুধু শুধু আমি জানবো, আমি জানবো কি হয়েছিল সত্যিতে। যাকে যাকে জানলাটা জানলাটা ওই জানলাটা তো আমি এবার পাবো, ওই জানলাটা এবার পাবো আমি। এই যে শুনছেন, উঠুন উঠুন, এক্ষুনি আপনাকে ওই এক নম্বর বেডে শিফট করতে হবে। এক্ষুনি দুটো পেশেন্ট আবার ভর্তি হলো, এই ঘরেই জায়গা করে দিতে হবে। কি হলো, তাড়াতাড়ি করুন তো। হ্যাঁ, আমার আমার হাতটা ধরুন, এই যে ধরুন ধরুন, শক্ত করে ধরুন। আরে ধরেছি, আস্তে আস্তে। হ্যাঁ, এবার শুয়ে পড়ুন তো, শুয়ে পড়ুন। অবশেষে অবশেষে এতদিনে আমার সেই জানলা, আমার সেই জানলাটা আমি দেখি, দেখি জানলাটা দিয়ে বাইরের জগৎটাকে আমি কতদিন কতদিন দেখিনি, কতদিন দেখিনি, এবার এবার দেখি, একবার দেখি জানলা। কি দেখছি আমি, কি দেখছি? কোথায় কোথায় সেই বড় রাস্তা, বড় ছোট মাঝারি কোনো রাস্তা, গলি বাড়ি দোকান কিছু তো নেই, শুধু শুধু দাঁড়িয়ে আছে, শুধু দাঁড়িয়ে আছে একটা শ্যাওলা ধরা দেয়াল। তার মানে তার মানে তার মানে এতদিন ধরে এতদিন ধরে শুধু গল্প বানিয়ে বানিয়ে বলে গেছি শান্তা, যাতে আমার একটু ভালো লাগে, একঘেয়ে সময় কাটে। শান্তা শান্তা তার সঙ্গে সঙ্গে তুই যে নিজের মৃত্যু কান্নাটা সই করে ফেলেছিস বাবা, কি করলি শান্তা, শান্তা কি করলি তুই, তুই কি করলি শান্তা, কি করলি?